জি ভাই জান আপনি যেটা প্রশ্ন করেছেন যে অনেক সময় বাড়ির মানুষেরা বলে যে আজকে বাড়ি থেকে বাহির হোস না কেননা আজকে আমরা খারাপ স্বপ্ন দেখেছি তো এরকম খারাপ স্বপ্নের কি প্রভাব মানুষের জীবনে পড়ে স্বপ্ন সম্পর্কে অনেক কথাই আমাদের সমাজে শুনতে পাওয়া যায় এবং স্বপ্নের ব্যাখ্যাও করা যায় জায়েজ নয় তা নয় আহ আমাদের বক্তব্য অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা করা যায় কিন্তু ওই ব্যাখ্যাকেই শরীয়ত মনে করা যায় নয় কেননা ব্যাখ্যা ভুলও তো হতে পারে যেমনটি আবু বাক সিদ্দিক আনহর হয়েছিল সেই বুখারির হাদিস নাম্বার সাত হাজার ছেচল্লিশের মধ্যে দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে সেখানে বলা হচ্ছে যে একদা অনেকেই বসেছিলেন তো একজন ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসলেন যে আমি রাত্রিতে স্বপ্ন দেখেছি তো সিদ্দিক আনহুস্লামকে বললেন যে আমি এই স্বপ্নের ব্যাখ্যা করতে চাই তাকে বললেন যে ও ঠিক আছে তুমি এর ব্যাখ্যা দাও ব্যাখ্যা করার পর যখন তিনি নবী সম্বোধন করে বললেন আচ্ছা আমাকে বলুন আমি কি ব্যাখ্যা ঠিক করেছি না ভুল করেছি নবী সাল্লাম বললেন কিছু ঠিক বলেছ আবার কিছু ভুল বলেছ তিনি বললেন হে আল্লাহ রসুল আল্লাহ কসম আমি অবশ্যই আমাকে বলে দিবেন যে আমি ভুল করেছি নবী সাল্লাম বললেন কসম করোনা হম তো সেই বুখারি আদেশ নাম্বার সাত হাজার ছেচল্লিশ সেই মুসলিম আদেশ নাম্বার দু হাজার দুশো উনসত্তর এবং এবং বুখারি রহমান আলাই এর অনুচিত রচনা করেছেন বাবু মানলাম ইয়ারিনাম ইউসিফ ভুল ব্যাখ্যাকারীর ব্যাখ্যাকে প্রথমেই চূড়ান্ত বলে মনে না করা ভুল ব্যাখ্যাকারীর ব্যাখ্যাকে প্রথমেই চূড়ান্ত বলে মনে না করা অধ্যায় নম্বর একানব্বই অনুচ্ছেদ নম্বর সাতচল্লিশ তো এখানে একবার ভাবা দরকার যে নবীদের পরে বিশ্বের শ্রেষ্ঠ মানব সিদ্দিক যদি তার স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে ভুল হয় তাহলে আমাদের মতো লোকেদের ভুল হওয়াটা স্বাভাবিক এটা স্বাভাবিক বিষয় সেজন্য স্বপ্নের ব্যাখ্যাকেই চূড়ান্ত মনে করা উচিত নয় স্বপ্নের ব্যাখ্যাকেই শরীয়ত মনে করা উচিত নয় তবে স্বপ্ন যেগুলি হয় সেক্ষেত্রে স্বপ্ন কেমন স্বপ্ন দেখলে কি করা উচিত এ সম্পর্কে রসোল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আবহাওয়া থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন যে যদি সত্যি কোনো ইমানদার মমিন ব্যক্তি হয় আর যদি সে কোনো ভালো স্বপ্ন দেখে তো সেটাকে সে ভালো তার থেকে ভালো মেসেজ বা তার থেকে ভালো উপদেশ গ্রহণ করতে পারে বা গ্রহণ করা উচিত এবং এটা বলা হয়েছে যে স্বপ্ন তিন প্রকারের স্বপ্ন হচ্ছে কয় প্রকারের তিন প্রকারের একটা হচ্ছে মনের কল্পনা মানুষ সারাদিন যা চিন্তা ভাবনা করে সেটাই রাত্রিতে গিয়ে স্বপ্নের মাধ্যমে দেখে দুই নম্বর হচ্ছে শয়তানের তরফ থেকে ভয় দেখানো যে বিভিন্ন স্বপ্নের মাধ্যমে খারাপ দুশ্চিন্তা খারাপ স্বপ্ন বা ওই সাপ বিচ্ছু বা বিভিন্ন রকমের জীব জন্তুর স্বপ্ন দেখিয়ে মানুষকে ভয় দেখায় সব স্বপ্নের মাধ্যমে আর তিন নম্বর হচ্ছে আল্লাহর তরফ হতে সুসংবাদ তো এটা খুব কম হয় আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা খুব কম হয় বেশিরভাগই মনের কল্পনা যেটা মানুষ সারাদিন যা দেখে সেটাই স্বপ্নের মাধ্যমে আর দ্বিতীয়টা হচ্ছে পক্ষ থেকে এটা বেশি হয় মানুষকে ভয় দেখানোর জন্যে আর আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা সেটা খুব ইমানদার পরেজগার ব্যক্তি যারা তাদেরকে আল্লাহর বলা আলম স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে কিছু দেখা দেখান বা সুসংবাদ দিয়ে থাকেন এবার যদি কোনো খারাপ স্বপ্ন দেখে যদি কেউ কোনো খারাপ স্বপ্ন দেখে অপছন্দ নিয়ে কিছু দেখে তবে সে যেন তা কারো কাছে বর্ণনা না করে আমি তো এই স্বপ্ন দেখেছি গো এরকম যেন না বলে খারাপ স্বপ্ন দেখলে সে কখনোই সেটা কাউকে বলবে না বরং উঠে সে যেন নফল সালাত আদায় করে নেয় দুই রেখা নফল সালাত আদায় করে নেবে স্বপ্ন যেন কাউকে না বলে সে বুখারি হাদিস নাম্বার সাত হাজার সতেরো আচ্ছা স্বপ্ন কাউকে বলবে না কেন তার কারণটা অন্য দেশের মধ্যে বলা হয়েছে রসুলাম বলেছেন যে যখন কেউ এমন কোন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না পছন্দ করে তবে মনে করবে যে তা আল্লাহর তরফ থেকে হয়েছে যদি পছন্দেরও স্বপ্ন হয় পছন্দনীয় স্বপ্ন যদি হয় ভালো স্বপ্ন যদি হয় তাহলে সে মনে মনে ভাববে যে এটা আল্লাহর পক্ষ আমাকে দেখানো হয়েছে এই সুসংবাদটা সুসংবাদটা আল্লাহর পক্ষ দিয়ে দেওয়া হয়েছে তখন যেন সে আল্লাহ শুক্রিয়া আদায় করে এবং তা বর্ণনা করে ভালো স্বপ্ন দেখলে সে আল্লাহ শুক্রিয়া আদায় করবে এবং সে মানুষকে বলতেও পারে কোনো সমস্যা নেই আর যখন এর বিপরীত কোনো স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না মনে করবে যে তা শয়তানের তরফ থেকে হয়েছে তখন যেন সে তার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাই জাল আমি এই স্বপ্ন দেখেছি আমাকে এই স্বপ্নের কুপ্রভাব থেকে বাঁচিয়ে নিও এবং কারো কাছে বর্ণনা না করে ওই খারাপ স্বপ্ন কাউকে বলা যাবে না তাহলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না যদি স্বপ্ন কাউকে না বলা হয় খারাপ স্বপ্ন তাহলে স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না স্বপ্ন আসমানে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে সেটা মানব জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না সেই বোখারে একাদশ নাম্বার সাত হাজার পঁয়তাল্লিশ তো এগুলি হচ্ছে বিষয় এগুলি হচ্ছে বিষয় যে স্বপ্ন কখনো সচেতন পক্ষ থেকে হয় কখনো মনে ধারণা হয় কখনো আল্লাহ পক্ষ থেকে হয় হ্যাঁ তো যেটা খারাপ স্বপ্ন মানুষ দেখবে সেটা কখনোই কাউকে না বলে এবং সেই স্বপ্ন থেকে মানুষ আহ আল্লাহর কাছে আশ্রয় চাইবে আল্লাহর আরামিন তাকে ওই স্বপ্নের কুপ্রভাব থেকে বাঁচিয়ে নেন বাকি খারাপ স্বপ্ন দেখেছে বলে মানুষ ঘর থেকে বাহির হবে না কাজকর্ম করবে না কাজকর্ম ছেড়ে দিয়ে ঘরের মধ্যে বসে থাকবে এটা ঠিক কথা নয় এটা ঠিক ধারণাও নয় এরকম ব্যাখ্যা সঠিক নয় বা এরকম ধারণা সঠিক নয় কেননা যেটা আপনার ভাগ্যে আছে বিপদ আপদ বা আর যাই বলুন না কেন বা মৃত্যু যাই বলুন না কেন আপনি ঘর থেকে বাইরে হলেও মৃত্যু হবে না হলেও মৃত্যু হবে হ্যাঁ তো শয়তানটাকেই প্রথমে বলেছিলাম যে স্বপ্নকেই চূড়ান্ত সিদ্ধান্ত মনে করা যাবে না স্বপ্নকেই চূড়ান্ত সিদ্ধান্ত মনে করা যাবে না খারাপ স্বপ্ন দেখলে মানুষ কাছে আশ্রয় চাইবে তো ফার করবে কাছে ক্ষমা চাইবে এবং সেটা কাউকে না বল সেই স্বপ্নটা কাউকে না বলবে না এটাই হচ্ছে করণীয় এই যে আশ্রয় চাওয়াল আল্লাহ কাছে কা আল্লাহর কাছে পানা চাওয়া আশ্রয় চাওয়া এবং সেই স্বপ্নটা স্বপ্নটাকে না বলা খারাপ স্বপ্ন দেখলে এইটুকুই করণীয় এবং এবং সেই খারাপ থেকে বাঁচানো বাঁচার জন্যে আল্লাহর আশ্রয় চাওয়ার জন্য সে দুই রেখা নফল নফর আদায় করবে এবং সে তারপরে ধোয়া করবার কাছে যে আল্লাহ তুমি আমাকে এই স্বপ্নের খারাপ যে অনিষ্টতা আছে তার থেকে বাঁচিয়ে নিও এটাই করণীয় কিন্তু স্বপ্ন দেখেছে বলেছে ঘর থেকে বাহির হবে না বা ঘর থেকে বেরোনো যাবে না এরকম কোন নিয়ম প্রথা ইসলামে নেই আজ আসসালামাইকুম আলাইকুম ববরকাত